অনেক লোক ফেস্টিভ্যালকে আননেসেসারি মনে করে এবং ফেস্টিভ্যালে যে খরচ হয় সেটাকে শুধু খরচ হিসেবেই দেখে। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ফেস্টিভ্যাল হিউম্যান লাইফে খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ভেতরের ফিলিংস, ইমাজিনেশনস, ইমোশনসকে এক্সপ্রেস করার ভালো একটি মিডিয়াম হচ্ছে এই ফেস্টিভ্যাল। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করবেন পৃথিবীর সব থেকে বড় 10টি ফেস্টিভ্যাল নিয়ে আমাদের আজকের ভিডিওটি। নাম্বার 1, পিকাচু ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল জাপানে হয়ে থাকে। আপনাদের বলে রাখি, আমাদের দেশে কাউকে কার্টুন বলে সম্বোধন করলে মানুষ রেগে যায়, রাগের চোটে সে আপনার গায়ে হাতও তুলতে পারে। কিন্তু জাপানে এমন একটি ফেস্টিভ্যাল রয়েছে যেখানে মানুষ নিজের ইচ্ছায় কার্টুনের ড্রেস পরিধান করে রাস্তার মধ্যে দল বেঁধে হাঁটে এবং বাচ্চাদের মতো বিহেভ করে। এই ফেস্টিভ্যালকে পিকাচু ফেস্টিভ্যাল বলা হয়। এই ফেস্টিভ্যাল প্রতি বছর হয়ে থাকে এবং এখানে হাজারো মানুষ পার্টিসিপেট করে। নাম্বার 2, থাইপুসাম ফেস্টিভ্যাল। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হিন্দু ধর্মের লোকেরা এই ফেস্টিভ্যাল খুব ধুমধাম করে পালন করে। এই উৎসবে মানুষ লোহার শিক অ্যাঙ্গেল নিজের স্কিনের ভেতর ঢুকিয়ে রাখে, তারপর এর সাথে রশি বেঁধে টানা হয়। এছাড়াও পুরো শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র করে বিভিন্ন ধাতু ঢুকানো বের করা হয়। মনে করা হয় এতে ভয় দূর হয়। কিছুদিনের জন্য সকল ভয় দূর করে তারা এই ফেস্টিভ্যালের ভেতর ডুবে থাকে। এই ফেস্টিভ্যালে লাখো মানুষ পার্টিসিপেট করে এবং লোকেরা বিশ্বাস করে এতে আন্তরিক শক্তি অনুভূত হয় এবং তাদের শরীরের ইন্টারনাল পাওয়ার বুস্ট হয়। নাম্বার 3, মানকি ফেস্টিভ্যাল। বান্দরদের জন্য এই ফেস্টিভ্যাল খানাপিন ও মজামাস্তির জন্য খুব ভালো সময় হয়ে থাকে। থাইল্যান্ডে প্রতি বছর নভেম্বর মাস মানকি ফেস্টিভ্যাল হিসেবে মানা হয়। এ সময় বান্দরকে 4000 কিলো খাবার খাওয়ানো হয়। এখানে মনে করা হয় বান্দর ভালো ভাগ্য নিয়ে আসে। এ কারণে পুরো নভেম্বর মাস থাইল্যান্ডে বান্দরকে নিয়ে এই ফেস্টিভ্যাল পালন হয়ে থাকে। নাম্বার 4, মাট ফেস্টিভ্যাল। দক্ষিণ কোরিয়ার রাজধানীতে 2 সপ্তাহ ধরে এই ফেস্টিভ্যাল খুব ধুমধামের সাথে হয়ে থাকে। এ সময় লোকেরা একজন আরেকজনকে কাদায় ফেলে দেয় এবং কাদা ছোড়াছুড়ি করে। ইয়ংস্টারদের জন্য এই ফেস্টিভ্যাল কোনো অপরচুনিটি থেকে কম নয়, কারণ এই ফেস্টিভ্যালে অনেক ইয়ংস্টার তাদের মনের কথা তাদের প্রেমিকাকে বলতে পারে। একজনের উপর আরেকজনের কাদা ছোড়ানো এবং আরেকজনকে কাদায় ফেলে দেওয়াই হলো এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ। নাম্বার 5, সংক্রান্ত ফেস্টিভ্যাল। থাইল্যান্ডের মানুষ এই ফেস্টিভ্যালে একজন আরেকজনের উপর পানি ছড়াছড়ি করে। আমাদের দেশসহ ভারতেও এই ফেস্টিভ্যাল খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ভারতে আজকাল হোলি খেলাকে নিয়ে কথা বলা শুরু হয়েছে, কারণ এখানে প্রচুর পানির অপচয় হয়। কিন্তু থাইল্যান্ডে খুব জাঁকজমকপূর্ণভাবে এই ফেস্টিভ্যালটি পালিত হয় এবং ওখানে রঙের ব্যবহারও হয় না। যে কোনো লোককে আপনি পানি মারতে পারবেন, কেউ এটাকে খারাপ হিসেবে দেখবে না। নাম্বার 6, ব্যাটল অফ অরেঞ্জ ফেস্টিভ্যাল। কমলার ব্যবহার জেনারেলি খাওয়ার জন্য হয়ে থাকে, কিন্তু ইতালিতে কমলা একজন আরেকজনের উপর মেরে ফেস্টিভ্যাল পালন করে। এই ফেস্টিভ্যালে মানুষ এক জায়গায় একত্রিত হয় এবং দুই ভাগে বিভক্ত হয়ে একদল আরেক দলকে অরেঞ্জ ছুঁড়ে মারে। এই জন্য এটাকে ব্যাটল অফ অরেঞ্জ বলা হয়ে থাকে। এটা দেখে আপনার স্পেনের লাল টমেটো ফেস্টিভ্যালের কথাও মনে আসতে পারে। ব্যাটল অফ অরেঞ্জ ফেস্টিভ্যালকে জাজ করার জন্য একজন রেফারি নিযুক্ত থাকে। টাইম শেষ হওয়ার পর রেফারি ডিসাইড করে কোন দল জিতবে এবং কোন দল হারবে। আপনাদের এটাও বলা উচিত, এই খেলায় যে দল জিতবে তাদেরকে যে দল হারবে তারা পার্টি করার সুযোগ করে দিবে। নাম্বার 7, লা টমেটিনা ফেস্টিভ্যাল। স্পেনে প্রতি বছর আগস্ট মাসে এই ফেস্টিভ্যাল পালন করা হয়। এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করার জন্য মানুষ অন্য দেশ থেকেও এই দেশে আসে। বিশেষ করে ইউরোপের মেয়েরা এই ফেস্টিভ্যালের জন্য দোয়াট করতেই থাকে। লোকেরা একজন আরেকজনের উপর টমেটো ছুঁড়ে মারে, গায়ে টমেটো ফিসে দেয়। অনেকগুলো টমেটোর চামড়া খুলে স্তূপ বানিয়ে পুরো শরীর টমেটোর ভিতরে ডুবিয়ে রাখে। একজন আরেকজনকে টমেটো ছোড়াছুড়ি করে। এই ফেস্টিভ্যালকে লা টমেটিনা ফেস্টিভ্যাল বলা হয়।
বলিউডের বিভিন্ন মুভিতেও এই ফেস্টিভ্যাল রিলেটেড বিভিন্ন সিন দেখা যায়। নাম্বার 8, ওয়াইফ কেয়ারিং ফেস্টিভ্যাল। বিয়ের সাইড ইফেক্টের ব্যাপারে তো আপনাদের সবারই জানা, কিন্তু ফিনল্যান্ডে এমন একটি ফেস্টিভ্যাল পালন করা হয় যেখানে যদি আপনার লাইফ পার্টনার বা আপনার ওয়াইফ মোটা হয় তো আপনার ওই রকমই বেনিফিট মিলবে। এই ফেস্টিভ্যালে আপনার বউকে পিঠে বসিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। সব পার্টিসিপেন্ট তাদের নিজেদের লাইফ পার্টনারকে পিঠে নিয়ে দৌড় দেয়। যেই রেসে জয়লাভ করে তাকে তার ওয়াইফের ওজনের সমান বিয়ার পুরস্কৃত করা হয়। নাম্বার 9, হেয়ার ফ্রিজ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল কানাডায় পালন করা হয়। হেয়ার ফ্রিজ ফেস্টিভ্যালের সময় লোকেরা ঠান্ডা পানিতে জাম্প দেয় এবং ওই পানি এত ঠান্ডা যে তাদের মাথার চুল বরফে জমে যায়। জমা হওয়া চুলকে দেখুন, লোকেরা তাদের মাথায় কী কী বানিয়েছে। আপনি কি সাহস করতে পারেন কানাডার মানুষের মতো এরকম ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে? নাম্বার 10, এয়ার গিটার ফেস্টিভ্যাল। ফিনল্যান্ডে আগস্ট মাসে বিশাল মিউজিক্যাল কনসার্ট আয়োজিত হয়। আয়োজিত এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো দুনিয়া জুড়ে শান্তি স্থাপন করা। এই ফেস্টিভ্যালে এয়ার গিটার চ্যাম্পিয়নশিপ হয় যেখানে স্টেজে আর্টিস্ট তাদের নিজেদের পারফরমেন্স দেখায়। এ সময় প্রত্যেকটা পার্টিসিপেন্ট তাদের নিজ হাতে গিটার ইমাজিন করে গিটার বাজাতে থাকে। এই ফেস্টিভ্যালে মানুষ তাদের ক্রিয়েটিভিটি বিভিন্ন ঢঙে উপস্থাপন করে। বিশ্বের সেরা 10টি ফেস্টিভ্যাল নিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।